আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি জিবলেস জিটিআর 2 এর রিভিউ করেছিলাম এবং অনেকে আমার দিন সেদিন বলেছিলেন যে জিবলেস জিটিআর এর রিভিউটা করতে, মানে এই আগের ঘড়িটা কেমন ছিল সেটা জানি জানাই। আসলে জিটিআর 2 রিভিউ করা হয়েছিল, একটু লেটেস্ট প্রোডাক্ট তাই খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে দিয়েছি। তো আজকে নিয়ে আসলাম জিটিআর এর রিভিউ, যেটা আসলে মূলত এমএস ফিট জিটিআর এর ইন্সপায়ার্ড এর ভাই বলতে পারেন, ভাইয়ের থেকে কপি করে ভাই বানাইছে। তো জিবলেস সচরাচর কিন্তু এগুলো আসলে কপি করলো বা ইন্সপায়ার্ড হলো, নাম হুবহু খায়া দিবে এটা কিন্তু হয় না। আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি অর্থাৎ জিবলেস জিটিআর পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত স্কয়ারে রয়েছে তাদের একটি দোকান, 327 নাম্বার শপে গেলে এই জিবলেসের জিটিআর বাদে আরও অনেক ধরনের গ্যাজেট পেয়ে যাবেন। তাই যান সেখানে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে ফেলুন। প্রথমে চলে আসে বক্স কন্টেন্টের দিকে। বক্সটা যদি বলি, আমি মোটামুটি একটা প্রিমিয়াম লেভেলের বক্সই তারা প্রোভাইড করেছে এবং এর বক্স কন্টেন্টের ভিতরে তাকালে দেখবো যে এখানে একটি ডায়াল রয়েছে, এর সাথে একজোড়া স্ট্র্যাপ সিলিকনের এবং এর সাথে এর ম্যাগনেটিক ডকটি, এবং নিচের কম্পার্টমেন্টে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো ইউজার ম্যানুয়াল। আর আমার কাছে যে কালারটা আছে সেটা হলো রোজ গোল্ড, এছাড়াও অন্যান্য অনেক ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনারা সেগুলোও চেক করে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই স্মার্ট ওয়াচটি আসলে 45 মিলিমিটারের ডায়াল সমৃদ্ধ একটি স্মার্ট ওয়াচ, যেটি আসলে ওজন 51 গ্রামের মতো। আমি কেন হাতে পড়ছি না, কারণ এই ভেরিয়েন্ট আসলে মেয়েদের জন্য এবং হাবিব ভাই আমাকে ইচ্ছা করে এটা দিয়ে দিয়েছে। আমি আসতেছি, দেখা হবে। বিল কোয়ালিটি প্রথমে যদি আমরা আসি তাহলে সরাসরি চলে যাই ডিসপ্লে দিকে। ডিসপ্লে সেকশনের দিকে যদি তাকাই তাহলে এর মধ্যে রয়েছে 1.3 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটি আসলে 2.5D কার্ভ একটি গ্লাস দ্বারা প্রোটেক্টেড, যেটা রেজলিউশন 240x240। এবং ডিসপ্লের মধ্যে আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগে নাই বা খারাপও লাগে নাই, মানে মোটামুটি ভালো মানের একটি ডিসপ্লে তারা প্রোভাইড করেছে, বাট স্পেশাল কিছু না। ডিসপ্লে ব্রাইটনেসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে 12 লেভেল পর্যন্ত ব্রাইটনেস আছে, বাট অরিজিনালি এর ব্রাইটনেস আসলে খুবই কম, যেটা আসলে ডে লাইটে গেলে আমার মনে হয় আপনারা ভোগান্তিতে পড়বেন। পার্সোনালি আমিও দেখছিলাম যে ডে লাইটে এটা আসলে ভিজিবিলিটি একটু কম, সুতরাং ব্রাইটনেস 12 এই লেভেল পর্যন্ত থাকা সত্ত্বেও এত কম ব্রাইটনেস, ডাউনগ্রেড। জিবলেস দাবি করছে যে এটা 380m ওয়াটারপ্রুফ, অর্থাৎ 30 মিটার পানি নিচ পর্যন্ত এটা নিয়ে আপনারা যেতে পারবেন, বাট আসলে 30 মিটার পর্যন্ত না যেতে পারলেও এটা অরিজিনাল একটা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ, যেটা আসলে বেশ চমৎকার। এবং 30 মিটার না গেলেও 10 মিটার যা ট্রাই করে দেখতে পারেন, আমি সাহস পাইনি। ফিচার্স হিসাবে এর মধ্যে রয়েছে বিল্ট ইন 10টি স্পোর্টস মোড, যেটা জিবলেস জিটিআর 2 ছিল 20টার মতো, তো এটা ওই ক্ষেত্রে পিছিয়ে, কারণ আগের ভাই তো একটু কম কমই থাকবে। জিবলেস দাবি করছে যে এর মধ্যে রয়েছে 180mAh একটি ব্যাটারি, যেটা নাকি স্ট্যান্ড বাই 15 দিনের মতো থাকে, এবং আপনি যদি মোটামুটি রাফলি ইউজ করেন তাহলে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। তো আমি পার্সোনালি এটা ইউজ করার পর 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বাট এটা চার্জ হতে ভাই অনেকক্ষণ সময় নেয়, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। আসলে কি এটা ডকে প্রবলেম নাকি এটা চার্জ হতে বেশি সময় নেয় যায় না, বাট 2 ঘন্টারও বেশি সময় ধরে এটা চার্জ হচ্ছিল। এর মধ্যে অন্যান্য সকল ধরনের সেন্সরের সাথে রয়েছে হার্ট রেট সেন্সর বা হার্ট রেট মনিটরিং করার জন্য যে সেন্সরটা সেটা, এবং এটা নিয়ার অ্যাকুরেট বলা যেতে পারে। আমি আমার এমএস ফিট ডিপ এবং অনার ব্যান্ড 6 এগুলোর সাথে কম্পেয়ার করে দেখেছি, মানে একদম প্রায় কাছাকাছি আসলে। তো হার্ট রেট মনিটরটা এটা অ্যাকুরেট বলাই যেতে পারে, এবং অন্যান্য যে সেন্সরসগুলো আছে স্টেপ কাউন্টিং এটাও মোটামুটি প্রায় অ্যাকুরেট। আমি যদি 100 কদম হাঁটি মোটামুটি তারা 99 কাউন্ট করছিল বা 98 কাউন্ট করছিল। সো এই ক্ষেত্রে যদি বলি, মানে ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে জিবলেস জিটিআর পুরাই মাখন। এই স্মার্ট ওয়াচটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনাকে নামিয়ে নিতে হবে এইচ ব্যান্ড নামে একটি অ্যাপ। আমার কাছে এটা খুব আজব লেগেছে যে জিবলেস জিটিআর 2 এক অ্যাপ এবং জিটিআরে আরেক অ্যাপ, সেটা একটু বেমানান টাইপের। এই জিনিসটা কেন সেটা আমার জানা নাই, যদি কেউ জেনে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করুন। মিউজিক, ক্যামেরা, শাটার এগুলো সহ অন্যান্য অনেক ধরনের ফিচার আছে এটার মধ্যে, সো সেগুলো সম্পর্কে বিস্তারিত বললাম না, আপনারা একটু নিচ দায়িত্বে চেক করে নিন। ওয়াচ ফেস লাভারদের জন্য আসলে দুঃসংবাদ, কারণ এর মধ্যে বিল্ট ইন যে 5টা ওয়াচ ফেস আছে, এছাড়া আমি আর কোনো ধরনের ওয়াচ ফেস খুঁজেই পাই নাই। কাস্টম ওয়াচ ফেস তো দূরের কথা, অ্যাপের মধ্যে কোনো ডায়ালার বা ওয়াচ ফেসের কোনো সেকশনে আমি পাইলাম না, যেটা আমার কাছে খুব বাজে লেগেছে। সো এটার জন্য হয়তো অনেকে নাও কিনতে পারে, বাট ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে জিবলেস জিটিআরকে আমি এগিয়ে রাখবো। সুতরাং যারা আসলে ব্রাইটনেস কম এবং এছাড়া আপনার ওয়াচ ফেসেস কম, এগুলাকে আসলে আপনি ত্যাগ করে বা তিতিক্ষার মাধ্যমে আপনি যদি এটাকে নিতে চান তাহলে আপনি নিতে পারেন, চাইলেই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করুন এবং নিয়ে ফেলুন।
তো এখন আসে এর একটা খারাপ দিক, সেটা হলো এর ম্যাগনেটিক যে ডকটা আছে সেটা আসলে একটু নড়বড়ে, আর চার্জ দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, খুব স্ট্রং না, তাই যারা চার্জ দেবেন একটু খেয়াল করে চার্জ করবেন। আরেকটা বাজে দিক আমার কাছে এটা যা মনে হয়েছে সেটা হলো এই ডিসপ্লেটার দিকে যদি আমরা তাকাই তাহলে এর কালারগুলো তেমন একটা পাঞ্চি না, একটু ফ্যাকাশে টাইপের একটা কালার বা একটু ম্যাটম্যাটে টাইপের একটা ভাব আছে এটার মধ্যে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু শার্প করতে পারতো। মানে ইমিল্যাপ KW66 এ হেলিউর এগুলার কিন্তু আসলে শার্প এবং সুন্দর কালার প্রোভাইড করে, বাট এটা কেন জানি সেটা করে নাই। তো বন্ধুরা, এই নন কলিং স্মার্ট ওয়াচটি আসলে আমার কাছে প্লাস মাইনাস হয়ে গেছে, চাইলে আপনারা নিতে পারেন, ভালো খারাপ সব কিছুই বলে দিলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, আর ভাই আজকেও লাইকের টার্গেট দিচ্ছি 40টি লাইক দিন, জানি আপনারা আমাকে ভালোবাসেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও, সে পর্যন্ত মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আল্লাহ হাফেজ।